হঠাৎ করে বন্ধ হয়ে গেল বেনাপোল পেট্রোপোল বর্ডার। কিন্তু কেন? আপনারা জানেন যে গত 10 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত গেদে বর্ডার বন্ধ ছিল। আবার গত 18 তারিখ থেকে আজ 21 তারিখ পর্যন্ত বেনাপোল পেট্রোপোল বর্ডার বন্ধ রয়েছে। তো অনেকেই এ বিষয়গুলোতে চিন্তিত, কখন কোন বর্ডার বন্ধ থাকে, কখন কোন বর্ডার খোলা থাকে। অনেকেই হয়তো ভোগান্তির শিকার হয়েছেন, যে বর্ডারে গিয়ে ফিরে এসেছেন। তো আপনাদের অনুরোধ করব, বর্ডারে যাওয়ার আগে আপনি অবশ্যই খোঁজ খবর নিয়ে যাবেন যে বর্ডার বন্ধ কি খোলা রয়েছে। এই যে গেদে বর্ডার 4 দিন বন্ধ ছিল, বা এই বেনাপোল বা পেট্রোপোল বর্ডার যে 4 দিন বন্ধ রয়েছে, এর বিশেষ কারণ হচ্ছে ভারতে জাতীয় নির্বাচন চলছে। সে বিষয়ে অনেকেই আপনারা অবগত আছেন। সেই নির্বাচন চলার কারণে মূলত এই বর্ডার এলাকায় যেই দিন নির্বাচন অনুষ্ঠিত হয়, সেই দিন এই বর্ডারগুলো বন্ধ করে রাখা হয়। যেমন বেনাপোল অর্থাৎ পেট্রোপোল যে বর্ডার রয়েছে, সেই পেট্রোপোল বর্ডার বনগা মহকুমার মধ্যে অর্থাৎ মঙ্গা মহকুমার আন্ডারে রয়েছে। তো এই বনগা মহকুমায় গতকাল 20 মে সেখানে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যার কারণে নির্বাচনের দিন, নির্বাচনের 2 দিন আগে এবং আজ নির্বাচন পরবর্তী দিন সেখানে বর্ডার বন্ধ রয়েছে। অর্থাৎ বাংলাদেশ থেকে ভারতে যাতায়াত বা ভারত থেকে বাংলাদেশে যাতায়াতের যে বর্ডার, সেই বর্ডারটি বন্ধ রয়েছে। তো আজকের পরে আবার আগামীকাল থেকে যারা ভারতের উদ্দেশ্যে যাবেন বা ভারতের বর্ডারে যাবেন, আগামীকাল থেকে আপনারা ভারতে প্রবেশ করতে পারবেন। অর্থাৎ গেদে বর্ডার তো খুলে দিয়েছে এবং পেট্রোপোল অর্থাৎ এই বেনাপোলের যে বর্ডার রয়েছে, সেই বর্ডারটিও খুলে দেওয়া হবে আজকের পর থেকে। অর্থাৎ আগামীকাল থেকে আপনারা আবার যাতায়াত করতে পারবেন। ভারতের বর্ডার সম্পর্কিত যে কোনো আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, এবং ভারত ভ্রমণ সম্পর্কিত বিভিন্ন ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে। এই ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের চ্যানেলটি ঘুরে আসবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।